হ্যালো ডিয়া ফ্রেন্ডস আমি মনোজ কুম্ভকার তোমরা দেখছো বিজ্ঞান শিক্ষা তো আজকে আমরা ওল্ড ইজ গোল্ড সিরিজের এই আলোচনায় নিয়ে এসেছি দু হাজার বাইশের ইভিএসের প্রশ্নপত্র তো আজকে আমরা এই ইভিএসের প্রশ্নগুলোতে আলোচনা করবোই সঙ্গে এই প্রশ্নপত্র দেখে আমরা অ্যানালিস করবো তোমাদের আগত পরীক্ষায় দু হাজার তেইশ সালে যে পরীক্ষাটা হচ্ছে আর কদিন পরে সেই পরীক্ষায় তোমাদের কোন ধরনের টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট এবং ঠিক পার্টিকুলারলি কোন জায়গা থেকে প্রশ্ন তোমাদের তুলে দেবে ঠিক আছে তাহলে দেখো আজ কোয়েশ্চনের প্রশ্নগুলো দেখি এবং আমরা আলোচনা করি তাহলে চলো শুরু করছি দেখো আজকের প্রথম প্রশ্ন এখানে দিয়েছে একশো একুশ নাম্বার তোকে কি বলেছে নিম্নলিখিত সারগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন স্থিতিকরণকারী সায়ানো ব্যাকটেরিয়া অ্যানাবিনা নিয়ে গঠিত অপশান এ অ্যাজোলা জৈব সার অপশান বি গোবর সার অপশান সি ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট সার আর অপশান ডি বলেছে এনপিকে এনপিকে প্রণাম দেওয়া আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সার তাহলে বলো কোনটা এটা হতে পারে এখানে তোমাদের কিন্তু দাগ দেওয়াই আছে তোমরা কিন্তু দেখতে পারো এখানে দেখো অ্যাজোলা জৈব সার ঠিক আছে এই অ্যাজোলা জৈব সারের মধ্যে কিন্তু আমাদের সায়ানো ব্যাকটেরিয়া অ্যানাবিনা থাকে ঠিক আছে তাহলে অ্যাজোলা হবে সঠিক উত্তর তো এখানে তোমরা বুঝতে পেরে গেলে যে এখানে যে সার কীটনাশক ফার্টিলাইজার জৈব সার অজৈব সার এখান থেকে কিন্তু কোয়েশ্চেন তোমাদের আসছে একটা ঠিক আছে তোমরা কিন্তু যে সারগুলো রয়েছে কীটনাশকগুলো রয়েছে যেমন অজৈব সার জৈব সার ডিটি ইউরিয়া অ্যামোনিয়াম ফসফেট সালফেট এই সারগুলো কিন্তু দেখে যাবে ঠিক আছে কোনটা ক্ষতিকারক কোনটা ক্ষতিকারক নয় ঠিক আছে কোনটা জৈব কোনটা অজৈব এই ধরনের সারের যে আমাদের প্রশ্নগুলো সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের এখান থেকে কিন্তু কোয়েশ্চান আসবেই আসবে চলে আসছি দ্বিতীয় প্রশ্ন দেখো এখানে কি বলেছে একশো নম্বর ভেক্টর যা রোগের কার্যকরী জীবের বাহক ও পোষক হিসেবে কাজ করে তা নিম্নস্ত কোন বিভাগের প্রাণীর অন্তর্ভুক্ত অপশন এ বলেছে পক্ষী অপশান বি বলেছে সরিসৃপ অপশান সি বলেছে সন্ধিপদ অপশান ডি বলেছে কম্বোজ অর্থাৎ মোলস্কা তাহলে বলো কোনটা হবে এখানে সঠিক উত্তর এখানে তোমার সঠিক উত্তর দেওয়াই আছে সঠিক উত্তর হবে সন্ধিপদ বা আর্থপোডা ঠিক আছে এই শ্রেণীর প্রাণীরা যেমন ফরিং যেমন আরশোলা ঠিক আছে যেমন মশা যেমন মাছি তো এই ধরনের যে পতঙ্গ শ্রেণী অ্যাকচুয়ালি আমাদের আর্থপোডার মধ্যেই পড়ছে পতঙ্গ শ্রেণীর ইনসেক্ট শ্রেণীটা ঠিক আছে তাহলে এই যে আমাদের পর্ব সন্ধিপদী পর্ব বা আর্থকোটা পর্ব রয়েছে এই আর্থকোটা পর্বের যে প্রাণীরা এরাই কিন্তু ভ্যাক্টর হিসেবে বা অ্যাকচুয়ালি আমাদের ক্যারিয়ার হিসেবে কাজ করে বিভিন্ন জীবাণুর ক্ষেত্রে এমন নয় যে পক্ষী শ্রেণী শরীরশ্রী শ্রেণী এবং কম্পোজ শ্রেণী এরা কিন্তু কাজ করেন এমনটা কিন্তু নয় এরাও কিন্তু কম বেশি জীবাণু বহন করে যেমন শামুক শ্রেণী কম্পোজ কম্পোজ হচ্ছে শামুক ঠিক আছে শামুক ধরনের প্রাণীগুলোও কিন্তু জীবাণু বহন করে সরিষ্রীরাও কিন্তু জীবাণু বহন করে কিন্তু বেশি মাত্রায় ক্যারিয়ার বা ভ্যাক্টর হিসেবে কাজ করে আমাদের সন্ধিপদী প্রাণী বা আর্থপটে প্রাণী ঠিক আছে তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর রয়েছে অপশান সি তোমাদের বলে রাখি তোমাদের যে অ্যানিমেল ক্লাসিফিকেশন রয়েছে অ্যানিমেল ক্লাসিফিকেশন এবং তোমাদের যে প্ল্যান্ট ক্লাসিফিকেশন রয়েছে উদ্ভিদ শ্রেণী বিভাগ এইখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসছে আসছে তোমরা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের শ্রেণীগুলো আমাদের অ্যাভিস ম্যামেলিয়া রেপ্টেলিয়া অ্যামফিভিয়া অমেরদণ্ডী যে শ্রেণীগুলো রয়েছে তোমার সেইগুলো কিন্তু ভালো করে দেখে নেবে কোনটা কোন শ্রেণীতে পড়ছে এগুলো কিন্তু তোমাদের উদাহরণ আসতে পারে ঠিক আছে চলে আসছি পরবর্তী প্রশ্ন একশো তেইশ নম্বর দেখো কী বলেছে এখানে কিন্তু একটা ম্যাথ টাইপেরও দিয়েছে কোয়েশ্চেন ঠিক আছে একটা রিজনিং টাইপের দিয়েছে দেখো কি বলেছে কোশ্চেনটা একশো তেইশ নাম্বারে একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের আটত্রিশটি ভিন্ন দল আছে প্রতিটি দল সমান সংখ্যক শিক্ষার্থী নিয়ে গঠিত ছয়টি দলকে বায়োমাস শক্তির ওপর প্রকল্পে কাজ করতে বলা হয়েছে নয়টি দলকে ভূতাপীয় শক্তির ওপর প্রকল্পে কাজ করতে বলা হয়েছে এবং চারটি দলকে বায়োশক্তির ওপর প্রকল্পে কাজ করতে বলা হয়েছে বাকি শিক্ষার্থীদের জীবাশ্ম জ্বালানি নিয়ে প্রকল্পে কাজ করতে বলা হয়েছে পুনর্নবীকরণযোগ্য শক্তি নিয়ে কর্মরত শিক্ষার্থীদের শিক্ষার্থী দলগুলিকে পায়চিত্রের মাধ্যমে তাদের বিন্যাস প্রকাশ করতে বলা হলে তাদের সঠিক বিন্যাস কোনটি হবে বলো অপশান এ দেওয়া আছে এটা দেখো মানে তিন ভাগের মধ্যে এক ভাগ হচ্ছে আমাদের যেটা বললাম সেটা বায়োমাস ভূতাব শক্তি এবং বায়োশক্তি এটা এমনিভাবে দেওয়া আছে আর বি দেওয়া আছে অর্ধেক অর্ধেক সি দেওয়া আছে তোমরা বুঝতে পারছো কত পার্সেন্ট হচ্ছে এখানে দেখে নাও এবং ডি দেওয়া আছে কত পার্সেন্ট সেটা দেখে নাও এখানে আর মানে হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তি যেগুলো আমরা বললাম বায়োমাস শক্তি ভূতাপীয় শক্তি এবং বায়োশক্তি এই তিনটে মিলে হচ্ছে আমাদের পুনর্নবীকরণযোগ্য শক্তি আর ও মানে হচ্ছে অন্যান্য বা আদার্স ঠিক আছে যেটা আমরা বললাম কোনটা যেটা বললাম জীবাশ্ম জ্বালানি শক্তি সেটা হচ্ছে আমাদের ও তাহলে বলো কোনটা হবে আমাদের সঠিক উত্তর এখানে দেখো তোমরা যদি যোগ করো যে নাইন নয়টি দলকে বলা হয়েছে কী ভূত আপ শক্তি 9 নাইন প্লাস আবার ছয়টি দলকে বলা হয়েছে বায়োমাস শক্তি প্লাস ছয় এবং তোমাদের চারটি দলকে বলা হয়েছে বাইশ শক্তি তাহলে প্লাস ফোর তাহলে মোট এইটা হচ্ছে আমাদের পুনর্নবীকরণযোগ্য শক্তি অর্থাৎ মোট যোগ করলে আমাদের আসছে কিন্তু এখানে আঠেরো কত আসছে আমাদের আমাদের আসছে আঠেরো এবং বাকি যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে আদার্স বা ও তাহলে আঠারোটি আমাদের আসছে শ্রেণী বা আমাদের দল দল হচ্ছে কি আমাদের পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং বাকি দলগুলো হচ্ছে অর্থাৎ আঠারোটি দল আর বাড়তি যেগুলো রয়েছে ছত্রিশটার মধ্যে কটা ছত্রিশ মাইনাস আঠারোশন বাকি আঠারোটি দল হচ্ছে আমাদের অন্যান্য তাহলে এখানে কিন্তু অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে সেই কারণে এখানে অপশন বি হবে সঠিক উত্তর এই যে বি বলেছি অর্ধেক অর্ধেক অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য শক্তি অর্ধেক হবে এবং অন্যান্য যেটা বলেছে অর্থাৎ এখানে জীবাশু জ্বালানি শক্তি যেটা নিয়ে কাজ করতে বলেছে বাকি দলদের সেটা কিন্তু অর্ধেক হয়ে যাবে তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি আজকের পরবর্তী প্রশ্ন আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছ চলো এখানে দেখো কী বলেছে একশো চব্বিশ নম্বরে বলা হয়েছে পরিবেশ বিদ্যা পাঠে পর্যবেক্ষণ পদ্ধতির প্রধান অসুবিধার দিকটি হলো অপশান এ এই পদ্ধতিটি শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সংযোগ তৈরি করে অপশান বি বলেছে এই পদ্ধতিটি শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করে অপশান সি বলেছে এই পদ্ধতিটি বিষয়ের সব অধ্যায়গুলি শিক্ষণ সম্ভব নয় আর ডি বলেছে এই পদ্ধতিতে শিক্ষার্থীরা স্বাধীনভাবে চিন্তা চিন্তাভাবনার সুযোগ পায় কোনটাও সঠিক উত্তর এখানে কিন্তু সব থেকে সঠিক উত্তর হবে এই পদ্ধতিতে বিষয়ের সব অধ্যায়গুলো শিখন সম্ভব নয় ধরো তোমাকে বললো যে মন্ট্রিল প্রোটোকলটা তুমি বোঝো বা তুমি পড়ো তাহলে মন্ট্রিল প্রোটোকলটা পড়ার জন্য তুমি কিন্তু পর্যবেক্ষণ পদ্ধতি বা অবজারভেশন মেথডের কিন্তু ইউজ করতে পারবে না তুমি কিভাবে তুমি করবে অবজারভেশন মেথডে তোমার মন্ট্রিল যে প্রোটোকলটা সেটা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে না কারণ এটা হচ্ছে আগেই পুরনো একটা তোমার চুক্তি হয়ে গিয়েছে সেটা নিয়ে তোমাদের পড়তে হবে এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি লেকচার মেথডের মাধ্যমে পড়তে পারি বা আমরা পড়তে পারি ইনফরমেশনের মাধ্যমে পড়তে পারি তাহলে এটা কিন্তু আমাদের কি বললাম অবজারভেশন মেথডটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে না তাহলে আমরা কি বলবো অপশান সি এই পদ্ধতিতে কিন্তু বিষয়ের সমস্ত অধ্যায়গুলি শিখুন সম্ভব নয় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি আজকের পরবর্তী প্রশ্ন একশো পঁচিশ নাম্বার প্রশ্ন দেখো কী বলেছে নিচের কোনটি নিচের কোনটি সিসার একটি উৎস নয় কার মধ্যে সিসা আমাদের পাওয়া যায় না অপশান এ রং অপশান বি পাতিত জল অপশান সি প্রসাধনী সামগ্রী অপশান ডি শিশুদের খেলনা বলো কোনটার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের সিসা নেই এখানে সঠিক উত্তর হবে পাতিত জল এই জলের মধ্যে কিন্তু কোনো রকম সিসা আমাদের থাকে না ঠিক আছে তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে একশো ছাব্বিশ নম্বর প্রশ্ন তবে কী বলেছে একটু জুম করে নিই এখানে তবে ওয়ান টোয়েন্টি সিক্স একশো ছাব্বিশ নম্বর প্রশ্নই বলা হয়েছে নিম্নলিখিত কোন প্রাণীটি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী তোমরা কিন্তু এটা অনেকবার করেছো তোমরা পারবে এটা কিন্তু বেশি কিছু বলবো না এটা হচ্ছে বাগরোল বা ফিশিং ক্যাট বাগরোল বা ফিশিং ক্যাট হচ্ছে আমাদের কী বললাম আমাদের স্টেট অ্যানিম্যাল ঠিক আছে আমাদের রাজ্যের প্রাণী চলে আসছি পরবর্তী প্রশ্ন ওয়ান টোয়েন্টি সেভেন নিচের কোন জোরটি সঠিক নয় অপশান এ স্থাপত্য কোনার্কে সূর্য মন্দির অপশান বি বলেছে স্থাপত্য বিষ্ণুপুরের রাসমঞ্চ অপশান সি বলেছে স্থাপত্য খাজুরা মন্দির আর অপশান ডি বলেছে স্থাপত্য অজন্তা গুহা বলো কোনটা সঠিক নয় এখানে কিন্তু সঠিক নয় কোনটা হবে অপশান ডি হবে কারণ বাকি যে তিনটে আছে এগুলো কিন্তু সব আর্কিটেকচার ঠিক আছে কিন্তু এই যে স্থাপত্য অজন্ত গুহা আছে এটা কিন্তু আর্কিটেকচার নয় এটা প্রাচীন গুহা এটা কিন্তু কোনো স্থাপত্য নয় সেই কারণে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ঠিক আছে চলে আসছি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন একশো আঠাশ নম্বর প্রশ্ন চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত অ্যাকচুয়ালি চিপকো আন্দোলন যার সঙ্গে সম্পর্কযুক্ত তা হলো অপশান এ ভারতের শ্রমিক আন্দোলন অপশান বি ভারতের বৃক্ষ ও অরণ্য বাঁচাও আন্দোলন অপশান সি বলেছে ভারতের খনিজ সম্পদ সংরক্ষণ আন্দোলন অপশান ডি বলেছে ভারতের কৃষক আন্দোলন বলো কোনটা হবে সঠিক উত্তর এখানে এখানে দেখো চিপকো আন্দোলন এই চিপকো আন্দোলন কিন্তু আমাদের উত্তরাখণ্ডের একটা অঞ্চল হয়েছিল চিপকো আন্দোলন এই চিপকো আন্দোলনে কিন্তু আমাদের গ্রামবাসীরা বা আমাদের অরণ্যবাসীরা কিন্তু এই গাছ কাটার বিরুদ্ধে বা বৃক্ষ ছেদনের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছিল। এই কি বলা হচ্ছে চিপকো আন্দোলন চিপকো আন্দোলন ঠিক আছে তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানো চিপকো আন্দোলনে একজন প্রধান নেতার নাম বলো ঠিক আছে নামটা কিন্তু তোমরা কমেন্টে জানো চিপকো আন্দোলনের নেতাকে ঠিক আছে চলো চলে আসছি পরবর্তী প্রশ্ন তার আগে বলে দিয়ে চিপকো যে আন্দোলন বলেছে তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন করে নেবে চিপকো আন্দোলন তো পড়তে ভালো করে নর্মাদা বাঁচা আন্দোলন পড়বে অ্যাপিকো আন্দোলন পড়বে এবং তোমরা পড়বে গঙ্গা অ্যাকশন প্ল্যান এখান থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসবেই আসবে তোমরা কিন্তু এই আন্দোলনগুলো ভালো করে পড়ে নেবে এবং প্রতিটি আন্দোলনের নেতার নাম কিন্তু ভালো করে করে নেবে অ্যাপিকো আন্দোলন করবে তোমাদের নর্মদা বাঁচা আন্দোলনও করবে নেতার নাম ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে চলে আসছি পরবর্তী প্রশ্ন একশো উনত্রিশ নম্বর দেখো কী বলা হয়েছে এখানে বলা হয়েছে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সংশোধনের নিয়ম দু হাজার একুশ অনুসারে দু হাজার তেইশ সাল একলা জানুয়ারি থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগের সর্বনিম্ন বেদ কত করতে হবে অপশান এ সেভেন্টি ফাইভ মাইক্রন অপশান বি ওয়ান টোয়েন্টি মাইক্রন অপশান সি ফিফটি মাইক্রন অপশান ডি টোয়েন্টি মাইক্রন বলো কোনটা হবে সঠিক উত্তর এখানে তাহলে বেদ বলতে কতটা পুরু হবে কতটা পুরু সেই বেদটা আমাদের ঠিক করতে হবে দু সাল থেকে বলেছে তো বেদটা আমাদের একশো কুড়ি মাইক্রন কিন্তু সর্বনিম্ন বেদ হবে একশো কুড়ি মাইক্রন সর্বনিম্ন বেদ হবে এর থেকে কিন্তু বেশি আমাদের পাতলা করা চলবে না প্লাস্টিক সর্বনিম্ন বেদ হচ্ছে আমাদের একশো কুড়ি মাইক্রন তাহলে একশো কুড়ি মাইক্রন ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে চলে আসছি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন একশো তিরিশ নম্বর নিম্নলিখিত নিম্নলিখিত কোন এন্ডেমিক প্রজাতির প্রাণীর উদাহরণ নয় নিম্নলিখিত কোনটি অ্যাকচুয়ালি আমাদের এন্ডেমিক প্রজাতির প্রাণীর উদাহরণ নয় অপশান এ এশিয়াটিক সিংহ গুজরাট অপশান বি লায়ন টেল্ট ম্যাকাও পশ্চিমঘাট অপশান সি মৃগা রেশম মত আসাম অপশান ডি চিতাবাগ মহারাষ্ট্র দেখো এদের মধ্যে কিন্তু আমাদের তিনটে এশিয়াটিক সিংহ গুজরাটে পাওয়া যায় আমরা জানি ঠিক আছে গির অরণ্যের মধ্যে এবং লায়েন টেল মেকআপ এটাও কিন্তু পশ্চিম পশ্চিমঘাটে রয়েছে আমাদের ঠিক আছে পশ্চিমঘাট পর্বতমালার সামনে রয়েছে এবং মৃগা রেশম মত এটাও কিন্তু আমাদের আসামে রয়েছে আসামে কিন্তু রেশমের চাষ হয় ঠিক আছে মৃগা বা মুগা মত রয়েছে আসামে এবং চিতাবাগ মহারাষ্ট্র মহারাষ্ট্রে কিন্তু আমাদের চিতাবাগ কিন্তু নেই ঠিক আছে মহারাষ্ট্রে চিতাবাগ নেই ভারতে আগে চিতাবাগ ছিল কিন্তু এখন ভারত থেকে চিতাবাগ বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু রিসেন্টলি দু এক বছর আগে কিন্তু চিতাবাগ চিতাবাগ অ্যাকচুয়ালি আনা হয়েছিল ভারতে ঠিক আছে আফ্রিকা থেকে চিতাবাগ নিয়ে ভারতে আনা হয়েছিল এবং কৃত্রিমভাবে রাখার প্রচেষ্টা করা হয়েছিল কোনো বলে একটা তোমার ইয়ে আছে ফরেস্ট আছে সেই কোনো ফরেস্টের মধ্যে রাখা হয়েছিল সেই চিতাবাগুলোকে তাহলে এখানে কিন্তু মহারাষ্ট্রে কোনো চিতাবাগ এন্ডেমিক নেই ঠিক আছে তাহলে মহারাষ্ট্রে চিতাবাঘ হবে না এটা কিন্তু ভুল আছে তাহলে তোমরা এখানে পড়ে নেবে যে আমাদের বিভিন্ন ধরনের যে এনডেঞ্জার স্পিসিসগুলো আছে এবার কোন রাজ্যে বা কোন ন্যাশনাল পার্কে কোন ধরনের অ্যাকচুয়ালি কোন ধরনের প্রাণীগুলোকে কোন ধরনের এনডেঞ্জার প্রাণীগুলোকে আমাদের বিপন্ন প্রাণীগুলো অ্যাকচুয়ালি সংরক্ষণ করা হয়েছে তোমরা কিন্তু এগুলো পড়ে নেবে তারপরে ন্যাশনাল পার্কগুলো পড়বে এবং কোন ন্যাশনাল পার্কে কোন ধরনের এন্ডেমিক প্রাণী বা আমাদের বিপন্ন প্রাণীগুলোকে সংরক্ষণ করা হয়েছে এগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে ঠিক আছে এখান থেকে তোমাদের কোয়েশ্চেন কিন্তু আসবে চলে আসছি পরবর্তী প্রশ্ন একশো একত্রিশ নম্বর ধরে কী বলা হয়েছে নিম্নলিখিত নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি একটি প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস অপশন এ অক্সিজেন অপশন বি কার্বন মনোক্সাইড অপশান সি নাইট্রাস অক্সাইড অপশন ডি নাইট্রোজেন বলো কোনটা কিন্তু আমাদের প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাইট্রাস অক্সাইড এটা কিন্তু আমাদের প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস বাকি অক্সিজেন কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন এগুলো কিন্তু আমাদের প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস নয় তাহলে তোমরা কিন্তু গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস সম্পর্কে কিন্তু ভালো করে পড়ে নেবে এবং তোমরা ওজন হোল ওজন হোল সম্পর্কে কিন্তু ভালো করে পড়ে নেবে কীভাবে হয় কোথায় প্রথম দেখা গিয়েছিল কোন সালে দেখা গিয়েছিল ঠিক আছে এবং কোন কোন গ্রিন হাউস গ্যাস এই ওজন হোল সৃষ্টিতে সাহায্য কর করে তোমরা কিন্তু এই ওজন হোল এবং গ্রিন হাউস গ্যাস সম্পর্কে ভালো করে খুঁটিনাটি কিন্তু বিষয়গুলো জেনে নেবে কারণ এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসছেই আসছে ঠিক আছে চলে আসছি পরবর্তী প্রশ্ন একশো বত্রিশ নাম্বার প্রশ্নে কী বলেছে নিম্নলিখিত কোন গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোন সাইক্লোনটি সুপার সাইক্লোন ছিল অপশান এ ইয়াস মে ছাব্বিশ দু হাজার একুশ অপশান বি বলেছে তাউতে তাউতে মে ষোলো থেকে আঠেরো দু হাজার একুশ অপশান সি বলেছে আমপুন মে আঠেরো থেকে উনিশ দু হাজার কুড়ি আর ডি বলেছে নিসর্গ জুন তিন দু হাজার কুড়ি তাহলে কোনটা আমাদের অ্যাকচুয়ালি সুপার সাইক্লোন ছিল এখানে তোমরা কিন্তু আগে শুনেছ নামটা এটা হচ্ছে আমপুন আমপুন ঝড়টা হয়েছিল আমাদের মে আঠেরো থেকে উনিশ দু সালের মধ্যে ঠিক আছে তাহলে আমপুন হবে এখানে সঠিক উত্তর তাহলে তোমরা কিন্তু এখানে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে আমাদের পরিবেশ সংক্রান্ত সেই ঘটনাগুলো ভালো করে দেখে নেবে আমাদের কারেন্ট থেকেও কিন্তু কোয়েশ্চেন দিচ্ছে রিসেন্টলি কোনো ঝড় ঘটেছে ঝড়ের বিবরণ করে নেবে রিসেন্টলি তোমাদের কোনো স্পেস অভিযান যদি কোনো চালানো হয়েছে ঠিক আছে কিন্তু পড়ে নেবে যেমন চন্দ্রয়ান এখান থেকে কিন্তু আসতে পারে আর আসতে পারে তোমাদের কি আদিত্য এল ওয়ান আদিত্য এল ওয়ান থেকে কোশ্চেন আসতে পারে তোমরা কিন্তু এইগুলো ভালো করে পড়ে নেবে চন্দ্রয়ান থ্রি এবং আদিত্য এল ওয়ান এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের দেবে চলে আসছি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের একশো তেত্রিশ নাম্বার দেখো কি বলেছে ওয়ান থার্টি থ্রি এখানে দেখো বলা হয়েছে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোগ্রাম আইইইপি চালু করেছে অপশান এ ইউএনও অপশান বি ইউনেস্কো অপশন সি ইউনিসেফ অপশন ডি ইউএলও বলো কোনটা হবে এখানে তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইউনেস্কো ইউনেস্কো কিন্তু আমাদের ইপি যে প্রোগ্রাম সেটা কিন্তু চালু করেছে তোমরা কিন্তু কমেন্টে জানাও ইউনেস্কোর কিন্তু পুরোনাম কি ঠিক আছে এবং ইউএনও ইউএনওর পুরোনাম কি তোমরা কিন্তু কমেন্টে জানাও ঠিক আছে চলো চলে আসছি পরবর্তী প্রশ্ন একশো চৌত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছে ওয়ান থার্টি ফোরে বলা হয়েছে নিম্নলিখিত কোন কোন বস্তুগুলি জীবাণু অবিযোজ্য ব বর্জ্য ঠিক আছে বলো কোনগুলো আমাদের জীবাণু অবিযোজ্য বর্জ্য অপশান এ তরকারির খোসা পাতা পাপড়ি অপশান বি প্রাণী প্রাণী দেহাবশেষ অপশান বি বলেছে প্রাণী দেহাবশেষ গাছের ডাল পচা ফল অপশান সি বলেছে প্লাস্টিক বোতল কম্পিউটারের যন্ত্রাংশ ব্যাটারি অপশান ডি বলেছে কাগজজাত বর্জ্য আর খাদ্যজাত বর্জ্য কম্পোস্ট তাহলে কোনটা আমাদের অ্যাকচুয়ালি জীবাণু অবিরোজ্য বর্জ্য অর্থাৎ জীবাণু দ্বারা ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হবে না কোনটা কোনটা মাটির সঙ্গে মিশবে না কোন ধরনের বর্জ্যগুলো এখানে তোমরা বুঝতেই পারছো প্লাস্টিক বোতল কম্পিউটার যন্ত্রাংশ এবং ব্যাটারি এগুলো কিন্তু আমাদের বিয়োজন হয় না আমাদের জীবাণু দ্বারা বিয়োজিত হবে না মাটির সঙ্গে মিশবে না তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছো তোমাদের বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে কোনটা বিয়োজ্য কোনটা অবিযোজ্য বর্জ্য তোমরা ঠিক আছে এখান থেকে কিন্তু ভালো করে পড়ে নেবে তোমরা ঠিক আছে চলে আসছি পরবর্তী প্রশ্ন একশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন যে যে তিনটি আর পরিবেশকে রক্ষা করে তা হলো কি কি বলো এখানে বলেছে সংরক্ষণ মানে রিজার্ভ হ্রাস রিডিউস পুনর্চক্রায়ন রিসাইকেল অপশান বি বলেছে পুনর্ব্যবহার রিউজ সংরক্ষণ মানে রিজার্ভ আর হ্রাস মানে রিডিউস সি বলেছে রিডিউস রিসাইকেল রিউজ আর ডি বলেছে রিজার্ভ রিউজ রিডিউস তাহলে ত্রিপাল আর থ্রি আর কোনটা হবে এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে রিডিউস রিসাইকেল এবং রিউজ অপশেন সি অপশান সি হচ্ছে রিডিউস রিসাইকেল অ্যান্ড রিউজ এটা হবে কিন্তু ট্রিপেল আর এর আমাদের অ্যাকচুয়ালি পুরোনাম ঠিক আছে তিনটি আর এর অ্যাকচুয়ালি আমাদের মানে তাহলে তোমরা বুঝতে পেরে গেলে ট্রিপেল আর কোনটা তো এই ধরনের যে টার্মগুলো রয়েছে টার্মগুলো তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে যেমন সিএফএল এর পুরো কী কি এন এর এর নাম কী ঠিক আছে তোমরা কিন্তু এইগুলো ভালো করে পড়ে নেবে তারপর তোমাদের বলে দিচ্ছি যেগুলো প্রাকৃতিক গ্যাস রয়েছে সিএনজি এলপিজি এলপিজির প্রণাম কী এল এলইডি এল পুরো নাম কী তোমরা কিন্তু এইগুলো ভালো করে পড়ে নেবে ঠিক আছে এই নামগুলো তোমাদের আসতে পারে বাকি যেগুলো আমাদের রয়েছে ইউএনএ সংস্থাগুলো সেইগুলো কিন্তু তোমরা নাম করে নেবে চলে আসছি পরবর্তী কোয়েশ্চানে তোমরা কিন্তু কমেন্টে জানা ডাব্লু ডাব্লু এইচ ও এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে তোমরা কিন্তু কমেন্ট জানাবে ডাব্লু এইচ ওর হেডকোয়ার্টার চলে আসছি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের দেখে নাও ওয়ান থার্টি সিক্স দেখো কী বলেছে নিম্নলিখিত কোনগুলি উদ্যান সম্পদ অপশান এ ধান ও পাট অপশন বি আম ও লিচু অপশন সি চা ও কফি অপশন ডি গম ও ভুট্টা বলো কোনটা হবে এখানে সঠিক উত্তর হবে আম ও লিচু অ্যাকচুয়ালি আমরা আম ও লিচু আমরা বাগান চাষ করি ঠিক আছে আম ও লিচু তাহলে এখানে উদ্যান ফসল হবে আমাদের হর্টিকালচারাল রিসোর্স হবে আম ও লিচু ঠিক আছে আর বাকিগুলো কিন্তু হর্টিকালচারাল রিসোর্স আমাদের হবে না তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী প্রশ্ন এটা কিন্তু একটা পেডাবোজির প্রশ্ন প্রাথমিক স্তরে ইভিএস পাঠ্যক্রম সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক ঠিক আছে অপশান এ বলেছে প্রাথমিক শ্রেণীতে ভৌত সামাজিক পরিবেশের বিষয় অন্তর্ভুক্ত করা উচিত নয় অপশন বি বলেছে শ্রেণীকক্ষে পরীক্ষা পরীক্ষণ ভিত্তিক শিক্ষাদান করা উচিত নয় অপশন সি বলেছে শিশুদের এমন কার্যকলাপে অন্তর্ভুক্ত করা উচিত নয় যা তাদের সৃজনশীল এবং জ্ঞানীয় ক্ষমতার বৃদ্ধি ঘটায় অপশন ডি বলেছে প্রাথমিক স্তরে ইভিএস শিক্ষায় লিঙ্গ এবং লিঙ্গ সংবেদনশীলতার বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত তাহলে কোনটা তোমার সঠিক সঠিক উত্তর হবে বলো এখানে তোমাদের সবগুলো পড়ে তোমাদের কোনটা মনে হচ্ছে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি এরটা প্রাথমিক স্তরে ইভিএস শিক্ষায় লিঙ্গ এবং লিঙ্গ সংবেদনশীলতার ওপর তিনটি বিষয় অন্ত বিষয়টি অ্যাকচুয়ালি অন্তর্ভুক্ত করা উচিত তাহলে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর তোমরা দেখে নাও চলে আসছি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে একশো আটত্রিশ নাম্বার একশো আটত্রিশ নিচে কতকগুলি নদীর নাম দেওয়া হলো এদের মধ্যে কোন নদীগুলি পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলে মৃত্তিকা গঠনে সম্পূর্ণ ভূমিকা পালন করে অপশেন এ দামোদর অপশন বি মাতলা সরি অপশান দেওয়া না এইগুলো নাম দেওয়া আছে দামোদর মাতলা তিস্তা ইচ্ছামতি মহানন্দা সুবর্ণরেখা অজয় রায়মঙ্গল এগুলো নদীর নাম অ্যাকচুয়ালি বলেছে এই নদীগুলোর মধ্যে কোন নদীগুলো আমাদের তরাই অঞ্চলের মৃত্তিকা গঠনে ভূমিকা পালন করে অপশান এ বলেছে মাতলা ও সুবর্ণরেখা অপশান বি বলেছে দামোদর ও ইচ্ছামতি অপশান সি বলেছে তিস্তা ও মহানন্দা অপশান ডি বলেছে অজয় ও রায়মঙ্গল তোমরা বলো কোন নদীগুলো আমাদের অ্যাকচুয়ালি তরাই অঞ্চলের যে আমাদের উত্তরে রয়েছে তরাই অঞ্চল পশ্চিমবঙ্গের সেই পশ্চিমবঙ্গের উত্তরে তরাইডুয়ার্স অঞ্চলের আমাদের অ্যাকচুয়ালি মৃত্তিকা তৈরিতে ভূমিকা পালন করে কোন নদীগুলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা ও মহানন্দা এই নদীগুলো কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর দিকের অঞ্চলে রয়েছে তরাইডুয়াস অঞ্চলে ঠিক আছে এই নদীগুলোর যে আমাদের পলি সেই পলির দ্বারাই কিন্তু আমাদের তরাইডুয়ার্স অঞ্চলে যে মৃত্তিকা তৈরি হয়েছে তাহলে তিস্তা ও মহানন্দাও সঠিক উত্তর চলে আসছি পরবর্তী প্রশ্ন তোমরা এখানে বুঝতে পেরে গেলে তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে কিন্তু প্রশ্ন আসছেই আসছে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের নদ নদীগুলো থেকে ভালো করে প্রশ্নোত্তর করে যাবে ঠিক আছে তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক পশ্চিমবঙ্গের নদ নদী চলে আসছি পরবর্তী প্রশ্ন একশো উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো কী বলেছে এখানে এখানে বলা হয়েছে নিম্নলিখিত কোন আলোক রাসায়নিক ধোঁয়াশার নিম্নলিখিত কোনটি আলোক রাসায়নিক ধোঁয়াশার বা ফোটোকেমিক্যাল স্মকের অংশ নয় অপশান এ ক্যালসিয়াম অপশান বি প্যান অপশান সি ওজন ও থ্রি অপশান ডি বলেছে নাইট্রোজেন ডাইঅক্সাইড বলো কোনটি আমাদের আলোক রাসায়নিক ধোঁয়াশার অংশ নয় এখানে সঠিক উত্তর হবে ক্যালসিয়াম ক্যালসিয়াম কিন্তু আমাদের কোনো রকম ধোঁয়াশার সৃষ্টি করে না ঠিক আছে বাকি যেগুলো রয়েছে আমাদের বাকি যেগুলো রয়েছে প্যান ও এবং এন কিন্তু আমাদের ধোঁয়াশার ক্ষেত্রে কিন্তু তাহলে তোমার সঠিক উত্তর হবে ক্যালসিয়াম ক্যালসিয়াম কিন্তু কোন রকম আমাদের স্মোক বা ধোঁয়াশা তৈরি করে না ঠিক আছে আর বাকি তোমরা জানাও কিন্তু প্যান পি এন এই প্যানের কিন্তু পুরোনাম তোমরা কমেন্টে জানাও কি ঠিক আছে প্যানের পুরোনাম কি চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন ওয়ান ফোরটি কী বলেছে নিম্নলিখিত কোনটি ব্ল্যাক ফুড ডিজিজের সঙ্গে সম্পর্কিত অপশান এ মার্কারি অপশান বি আর্সেনিক অপশান সি ক্যাডমিয়ান অপশান ডি সেলেনিয়াম এবং আয়রন বলো কোনটা হবে ব্ল্যাক ফুড ডিজিজ বলেছে এখানে আমরা জানি যে ব্ল্যাক ফুড ডিজিজ কিন্তু আর্সেনিক জনিত দূষণের কারণে হয় ব্ল্যাক ফুড ডিজিজ তাহলে সঠিক উত্তর হবে আর্সেনিক তোমরা এখানে কিন্তু করে রাখবে যে আমাদের ইটাই ইটাই রোগ ইটাই ইটাই রোগ কী কারণে হয় কোন দূষণের জন্য হয় তোমরা মনে রাখবে মিনামাটা রোগ মিনামাটা রোগ কোন দূষণের কারণে হয় ঠিক আছে আর তোমরা করে রাখবে ফ্লুরোসিস 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 রোগ তোমাদের কোন দূষণের কারণে হয় তাহলে তোমরা কিন্তু এই যে রোগগুলো রয়েছে না এই রোগগুলো ধাতুজনিত রোগগুলো ধাতুজনিত রোগগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে জল দূষণের জন্য এগুলো হয় ইটাই ইটাই মিনামাটা এবং ফ্লোরোসিস তোমাদের ইটাই ইটা রোগ হয় কিন্তু ক্যাডমিয়ামের জন্য মিনামাটা রোগ হয় তোমাদের কার জন্য মিনামাটা রোগ হয় তোমাদের পারদের জন্য ঠিক আছে লেট লেটের জন্য কিন্তু রোগ হয় মিনামাটা আর ফ্লোরোসিস রোগ হয় তোমরা বুঝতেই পারছো ফ্লোরিনের জন্য হয় ঠিক আছে ফ্লোরিনজনিত দূষণের কারণে তোমরা কিন্তু মনে রাখবে তাহলে এই তিনটে রোগ এবং অন্যান্য যে রোগগুলো রয়েছে সিলিকোসিস এই ধরনের রোগগুলো তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে কারণ তোমাদের এই ধরনের রোগ থেকে কিন্তু কোয়েশ্চান তোমাদের আসবেই আসবে তোমরা কিন্তু এই ডিজিজগুলো ভালো করে মনে রাখবে চলে আসছি পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে একশো সাতচল্লিশ নম্বর কোশ্চেন যে কারণের জন্য কোনো জাতীয় উদ্যান সম্প্রতি বিখ্যাত হয়েছে সে অপশান এ দেওয়া আছে ইউরোপ থেকে ডোডো পাখি এর পুনর্বর্তন জন্য ডোডো পাখি তো আমাদের অ্যাকচুয়ালি বিরক্ত হয়ে গেছে আর তো আসবে না অপশান বি বলেছে মধ্য এশিয়া থেকে চিতা অ্যাকচুয়ালি পুনঃ প্রবর্তনের জন্য অপশান সি বলেছে আফ্রিকা থেকে চিতার পুনঃপ্রবর্তনের জন্য আর ডি বলেছে আফ্রিকা থেকে সিংহ এর পুনঃপ্রবর্তনের জন্য তাহলে কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর এটা হয়ে যাবে রিসেন্টলি তোমাদের নিউজ এসেছিলো দু হাজার সালের যে আফ্রিকা থেকে চিতা পুনঃপ্রবর্তনের জন্যই কিন্তু আফ্রিকা থেকে চিতা আমাদের নিয়ে এসছে কোনো জাতীয় উদ্যানের মধ্যে ঠিক আছে কোনো যে আমাদের ন্যাশনাল পার্ক রয়েছে সেখানে কিন্তু নিয়ে এসছে চিতা আফ্রিকা থেকে নিয়ে এসছে আরও ভারতে কিন্তু চিতার বংশবৃদ্ধি করানোর জন্য তাহলে তোমাদের কিন্তু কারেন্ট থেকে কোয়েশ্চান দিচ্ছে তোমরাও কিন্তু কারেন্টটা একটু দেখে নেবে ভালো করে কারেন্ট থেকে আমাদের যে এনভায়রনমেন্ট সম্পর্কে যে কারেন্টগুলো আসছে এনভায়রনমেন্ট রিলেটেড যে কারেন্টগুলো আছে সেই কারেন্ট অ্যাফেয়ারগুলো কিন্তু দেখে নেবে কারণ এখান থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন দিচ্ছেই দিচ্ছে চলে আসছে আমরা পরবর্তী কোয়েশ্চেন একশো নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে এখানে কিন্তু একটা বলা হয়েছে শক্তি প্রবাহ এনার্জি ফ্লোর মাধ্যমে দেখো প্রশ্নটা দিয়েছে নিম্নলিখিত কোন শক্তি প্রবাহের সঠিক ক্রম নিম্নলিখিত কোনটি অ্যাকচুয়ালি শক্তিভাবে সঠিক ক্রম অপশান এ সৌরশক্তি তার থেকে এসছে প্রাথমিক খাদক তার থেকে এসছে মাংসাশী তার থেকে এসছে বিয়োজক অপশান বি বলেছে সৌরশক্তি তার থেকে এসছে আমাদের প্রাথমিক খাদক উৎপাদক তার থেকে এসছে মাংসাশী তার থেকে এসছে তৃণভোজী অপশান সি বলেছে সৌরশক্তি তার থেকে এসছে তৃণভোজী তার থেকে এসছে প্রাথমিক উৎপাদক তার থেকে এসছে বিয়োজক অপশান ডি বলেছে সৌরশক্তি তার থেকে এসছে প্রাথমিক খাদক তার থেকে এসেছে তৃণভোজী তার থেকে এসছে মাংসাশী তাহলে কোনটা সঠিক উত্তর হবে এখানে কিন্তু আমাদের ফুড চেনের মাধ্যমে যে শক্তি প্রভাব ঘটে সেটা কিন্তু সঠিক উত্তর তোমরা বুঝতেই পারছো অপশান ডি হবে কারণ সৌরশক্তি থেকে কি সৌরশক্তি থেকে আমরা উৎপাদক যেগুলো রয়েছে আমাদের বিভিন্ন উদ্ভিদ সেগুলো কিন্তু শক্তি সংগ্রহ করে এবং সেখান থেকে প্রাথমিক খাদক বা তৃণভোজিরা কিন্তু শক্তি সংগ্রহ করে এবং সেখান থেকে আমাদের গৌণ যে খাদকগুলো রয়েছে যারা অ্যাকচুয়ালি আমাদের কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী তারা কিন্তু অ্যাকচুয়ালি শক্তি সংগ্রহ করে তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর এটা হচ্ছে আমাদের এনার্জি ফ্লোর সঠিক ক্রম চলে আসছি পরবর্তী প্রশ্ন ওয়ান ফর্টি থ্রি দেখো কী বলেছে ওয়ান ফর্টি থ্রি এখানে বলা হয়েছে ইভিএস শ্রেণীকক্ষে ইভিএস শ্রেণীকক্ষে একজন শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের খাঁচাবন্দি বন্যপ্রাণীদের চেনাতে চিড়িয়াখানা সফরে নিয়ে গেলেন এটি কোন ধরনের সক্রিয়তামূলক কার্যাবলী বলে বিবেচিত হবে অপশন এ কার্যভার বন্টন অপশান বি পরীক্ষা অপশান সি প্রকল্পের কাজ অপশান ডি ক্ষেত্র পরিদর্শন তোমরা এখানে বুঝতেই পারছো এটা যে ফিল্ড ভিজিট কারণ তোমাদের শ্রেণীকক্ষ থেকে শিক্ষক শিক্ষা কী করছে তোমাদের বাইরে বেড়াতে নিয়ে যাচ্ছে তাহলে এটা কী হবে এটা হবে আমাদের ফিল্ড ভিজিট বা হবে ক্ষেত্র পরিদর্শন তোমরা কিন্তু বাইরে চিড়িয়াখানা ঘুরতে যাচ্ছ তাহলে এটা হবে ক্ষেত্র পরিদর্শন ঠিক আছে চলে আসছি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের ওয়ান ফর্টি ফোর তার আগে তোমরা বলবে যে চিড়িয়াখানা চিড়িয়াখানা অ্যাকচুয়ালি আমাদের কোন ধরনের কনজারভেশন কোন ধরনের সংরক্ষণ ইনসি টু না এক্সিটু তোমরা কিন্তু কমেন্টে জানাও এটা কোন ধরনের সংরক্ষণ ইনসি নাকি এক্সিটু। টু চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন পরিবেশ বিদ্যা সম্পর্কিত সক্রিয় গবেষণার কোন স্তরে হাইপোথেসিস গঠিত হয় অপশন এ সমস্যা নির্ধারণ স্তরে অপশন বি সম্ভাব্য কারণগুলি বিশ্লেষণের ক্ষেত্রে অপশন সি বলেছে গবেষণার পদ্ধতি স্তরে অপশন ডি বলেছে মূল্যায়নের স্তরে তাহলে বলো অ্যাকচুয়ালি আমাদের কোন স্তরে হাইপোথেসিস গঠিত হয় এখানে সঠিক উত্তর হবে বলো দেখো প্রথমে কিন্তু আমাদের কোনটা হয় প্রথমে হয় আমাদের সমস্যা নির্ধারণ স্তর তারপরে চলে আসে আমাদের সম্ভাব্য কারণগুলি বিশ্লেষণের স্তর তারপরে চলে আসে যে গবেষণার স্তর তারপর চলে আসে মূল্যায়নের স্তর তাহলে প্রথমে কিন্তু সমস্যা নির্ধারণের স্তর আসছে তারপরেই কিন্তু সম্ভাব্য কারণগুলি বিশ্লেষণের স্তর আসছে ঠিক আছে তো এই সম্ভাব্য কারণগুলি যখন বিশ্লেষণ করা হয় তা শেষেই কিন্তু আমাদের হাইপোথেসিস হাইপো থেসিস কিন্তু গঠিত হয় ঠিক আছে তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন বি চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়ান ফর্টি ফাইভ দেখো কী বলেছে পরিবেশ শিক্ষার পরিবেশ শিক্ষার বিষয়গুলি প্রথম বিষয়গুলি প্রথম তালিকাভুক্ত হয় অপশন এ নাইনটিন সেভেন্টি সিক্স সম্মেলনে অপশন বি বলেছে নাইনটিন সেভেন্টি সেভেন টিবলিসি সম্মেলনে অপশন সি বলেছে নাইনটিন সেভেন্টি সেভেন বেলগ্রেড আন্তর্জাতিক কর্মশালায় অপশন ডি বলেছে নাইনটিন টু ইউনাইটেড ন্যাশান কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট স্টকহোম এখানে তাহলে কোনটা সঠিক উত্তর হবে এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নাইনটিন সেভেন্টি সেভেন লিসি সম্মেলন ঠিক আছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নাইনটিন সেভেন্টি সেভেন সম্মেলন ঠিক আছে চলে আসছি পরবর্তী প্রশ্ন তাহলে তোমরা কিন্তু এখান থেকে বুঝতেই পারছো যে বিভিন্ন আমাদের যে অ্যাকচুয়ালি আমাদের কী বলবো বিভিন্ন ধরনের যে সম্মেলনগুলো রয়েছে বিভিন্ন ধরনের সম্মেলন বিভিন্ন ধরনের চুক্তিগুলো বিভিন্ন ধরনের চুক্তি বিভিন্ন ধরনের কনভেনশন বিভিন্ন ধরনের যে প্রোটোকলগুলো রয়েছে তোমরা কিন্তু সেইগুলো ভালো করে করে যাবে ঠিক আছে এখান থেকে কিন্তু তোমার কোয়েশ্চেন আসছে বিভিন্ন চুক্তি বিভিন্ন কনভেনশন বিভিন্ন কনফারেন্স বিভিন্ন প্রোটোকল এগুলো থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসবে আসবে তোমরা কিন্তু এইগুলো কোন সালে কি উদ্দেশ্যে তোমাদের এগুলো স্বাক্ষরিত হয়েছিল তোমরা কিন্তু সব কিন্তু করে যাবে ঠিক আছে প্রশ্ন কিন্তু তোমাদের এখান থেকে আসবে চলে আসছি পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নম্বর ওয়ান ফর্টি সিক্স কী বলেছে নিম্নলিখিত কোন কোনটি অ্যাকচুয়ালি পরিবেশ বান্ধব অভ্যাস অপশন এ কাপড়ের ব্যাগ ব্যবহার না করা অপশান বি শব্দবাজি ব্যবহার করা অপশান সি অপ্রয়োজনীয় আলো বা পাখা জ্বালিয়ে রাখা অপশান ডি বলেছে ব্যক্তিগত মোটর গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়া তাহলে কোনটা সঠিক উত্তর হবে পরিবেশ বান্ধব বলেছে কোনটি অভ্যাস তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হবে ব্যক্তিগত মোটর গাড়ি ব্যবহার না করে অ্যাকচুয়ালি যদি আমরা বিনা প্রয়োজনে বিভিন্ন ধরনের মোটর গাড়ি বিভিন্ন ধরনের কার ইউজ করি তাহলে কী হবে বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাস নির্গত হবে এবং আমাদের পরিবেশকে দূষিত করবে সেই কারণে আমাদের বিনা প্রয়োজনে অল্প দূরত্বে কিন্তু মোটর গাড়ি বা বিভিন্ন ধরনের গাড়ি ব্যবহার করা উচিত নয় কারণ পরিবেশ দূষণ এতে বাড়বে সেই কারণে বিদ্যালয় কোনো জায়গায় ঘুরতে গেলাম কোনো জায়গায় একটু মোড় দিকে ঘুরতে গেলাম তাহলে সেই সময় কিন্তু আমরা বিভিন্ন গাড়ি ইউজ না করে আমরা সাইকেল ইউজ করতে পারি আমরা পায়ে হেঁটেও যেতে পারি এটা কিন্তু শরীরও ভালো থাকবে এবং পরিবেশও ভালো থাকবে সেই কারণে অপশান ডি হবে সঠিক উত্তর অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী প্রশ্ন ওয়ান ফর্টি সেভেন কী বলেছে নিম্নলিখিত আন্তর্জাতিক চুক্তিগুলির কোনটি নাইনটিন এইটটি সেভেন সালে ওজন স্তর রক্ষার জন্য পরিকল্পিত হয়েছিল অপশান এ বলেছে কিওটো প্রোটোকল অপশান বি বলেছে কোপেন হেগেন অকার্ড অপশান সি বলেছে প্যারিস অ্যাকর্ড অপশান ডি বলেছে মন্ট্রিল প্রোটোকল তোমরা এখানে বুঝতেই পারছো যে এখানে যেহেতু ওজন স্তর রক্ষার জন্য বলা হয়েছে নাইনটিন এইটি সেভেন এটা কিন্তু স্বাক্ষরিত হয়েছিল মন্ট্রিল প্রোটোকল এই সালটাতে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল মন্ট্রিল প্রোটোকল তোমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রোটোকলগুলো ভালো করে করে নি মন্ট্রিল প্রোটোকল কিওটো প্রোটোকল কাটাচানা প্রোটোকল তোমরা কিন্তু এইগুলো ভালো করে দেখে নেবে কারণ এই প্রোটোকল থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চান এবারও আসছে এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু দেখে নিও অবশ্যই ঠিক আছে চলে আসছি আজকের নেক্সট কোয়েশ্চেন ওয়ান ফর্টি এইট দেখো কী বলেছে দেখো এখানে বলা হয়েছে যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় কেচো জীবাণু বিয়োজ্য কঠিন বর্জ্য পদার্থের পচন ঘটায় তাকে বলে অপশান এ কম্পোস্টিং অপশান বি জমি ভরাটকরণ বা ল্যান্ডফিলিং অপশন সি ছিন্নকরণ অপশন ডি ভার্মি কম্পোস্টিং এটা কিন্তু তোমরা বুঝতেই পেরে গেছো যে প্রক্রিয়ায় কেঁচো আমাদের জীবাণু বিরোজ কঠিন বর্জ্য পদার্থ কী করে অ্যাকচুয়ালি পচন ঘটে তাকে কী হয় তাকে বলা হয় ভার্মি কম্পোস্টিং ঠিক আছে তাকে বলা হয় কি ভার্মি কম্পোস্টিং এই ভার্মি কম্পোস্টিংয়ের মাধ্যমে কিন্তু কেঁচো বিভিন্ন ধরনের কঠিন বর্জ্যগুলোকে বিয়োজন ঘটায় এবং এই ভার্মি ভার্মি কম্পোস্টিংয়ের যে আমাদের অ্যাকচুয়ালি যে বস্তুগুলো তৈরি হয় সেইগুলো কিন্তু আমাদের সার হিসেবে প্রয়োগ করা হয় জমিতে ঠিক আছে এটা কিন্তু অর্গ্যানিক ফার্টিলাইজার এটা কিন্তু কোনো রকম পরিবেশের ক্ষতি করে না অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসছি পরবর্তী প্রশ্ন আজকে সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন নিচের কোনটি বায়ুদূষণের জৈব নির্দেশক অপশান এ কচুরিপানা পানা অপশান বি পার্থেনিয়াম অপশান সি করবি ফুলের গাছ অপশান ডি লাইকেন ঠিক আছে তাহলে তোমরা বলো কোনটা হবে এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে লাইকেন এই যে লাইকেন লাইকেনের বেশি পরিমাণে যদি আমাদের অ্যাকচুয়ালি পপুলেশন বাড়ে তাহলে বুঝতে হবে আমাদের কি বায়ু দূষণ ঘটেছে ঠিক আছে কারণ বায়ু ঘটলেই কিন্তু লাইকেন লাইকেনের অ্যাকচুয়ালি পরিমাণটা বৃদ্ধি লাইকেন অ্যাকচুয়ালি লাইকেনটা কি আমাদের লাইকেনটা অ্যাকচুয়ালি ফাঙ্গি এফ ইউএন ফাঙ্গি এবং অ্যালগি বা শৈবাল অ্যালগি এলগির কিন্তু মিলিত রূপ হচ্ছে আমাদের লাইকেন এর মধ্যে ছত্রাকও রয়েছে এর মধ্যে কিন্তু শৈবালও রয়েছে এই দুটো পরস্পর কিন্তু মৃথজীবী প্রক্রিয়ায় পরস্পরের সঙ্গে জুড়ে রয়েছে এবং এর মাধ্যমে আমাদের তৈরি করেছে লাইকেন তাহলে লাইকেন থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসতে পারে এবং এই ধরনের যে সকল আমাদের ইম্পর্ট্যান্ট যে প্ল্যান্টগুলো রয়েছে ইম্পর্ট্যান্ট যে আমাদের অ্যানিমেলগুলো রয়েছে তোমরা কিন্তু ভালো করে করে নেবে যেগুলো আমাদের পরিবেশের সঙ্গে সম্পর্কিত হয় পরিবেশ দূষণ ঘটায় কিংবা পরিবেশকে সুস্থ রাখে বা কোনো বায়ো টার এই ধরনের প্রাণী এবং এই ধরনের উদ্ভিদগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু করে নেবে যেগুলো বায়ো ইন্ডিকেটার হিসেবে কাজ করে কিংবা পরিবেশের ক্ষতি করে কিংবা পরিবেশের কিছু ভালো করে সেই ধরনের যে প্রাণীগুলো তোমরা বুঝতেই পারছো কোনগুলো কোন প্রাণীগুলো বলছি আমরা ঠিক আছে তাহলে এই ধরনের যে প্রাণীগুলো সেইগুলো কিন্তু ভালো করে নেবে যেমন পার্থেনিয়াম পার্থেনিয়াম অ্যাকচুয়ালি কি পার্থেনিয়াম একটা উদ্ভিদ যে কারণে কিন্তু আমাদের শ্বাসকষ্ট হতে পারে এবং এই পার্থেনিয়াম গাছটা কিন্তু আমাদের বিদেশ থেকে ভারতে এসেছে ঠিক আছে এটা এক ধরনের কী ইনভ্যাসিভ স্পেসিস তাহলে চলে আসছি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে নম্বর আজকের শেষ প্রশ্ন হচ্ছে একশো পঞ্চাশ নম্বর দেখো কি বলেছে একশো পঞ্চাশ নম্বর প্রশ্ন বলা হয়েছে একটু আমরা জুম করে ওপরে তুলে দিই কোয়েশ্চেনটা দেখো একশো পঞ্চাশ নম্বর বলা হয়েছে পশ্চিমবঙ্গের নিচের কোন কোন জেলার মধ্য দিয়ে দামোদর নদ প্রবাহিত হয়েছে এগেন তোমাদের কিন্তু নদ নদী থেকে কোশ্চান তোমাদের দিচ্ছে দিচ্ছে তোমরা কিন্তু ভা পশ্চিমবঙ্গের নদীগুলো ভালো করে দেখে যাবে ঠিক আছে পশ্চিমবঙ্গের এবং তোমরা পারলে কিন্তু ইন্ডিয়ার নদীগুলো দেখে যাবে ভালো করে ঠিক আছে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে এখান থেকে কি বলেছে পশ্চিমবঙ্গের নিচের কোন কোন জেলার মধ্য দিয়ে দামোদর নদ প্রবাহিত হয়েছে অপশন এ হুগলি ঝাড়গ্রাম বীরভূম হাওড়া পুরুলিয়া অপশন বি পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান কোচবিহার হুগলি অপশন সি বলেছে কোচবিহার হাওড়া কালিম্পং পশ্চিম বর্ধমান পুরুলিয়া অপশন ডি বলেছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া তাহলে কোন অ্যাকচুয়ালি জেলাগুলোর মধ্য দিয়ে আমাদের দামোদর নদ প্রবাহিত হয়েছে এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়া এই জেলাগুলোর মধ্য দিয়ে কিন্তু আমাদের দামোদর নদ প্রবাহিত হয়েছে ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট জানাও এই জেলাগুলো থেকে তোমরা কে কোন জেলা থেকে বিলং করছো ঠিক আছে তো আজকে তোমাদের আলোচনা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে মতামত জানাও ঠিক আছে এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি কন করে রাখো এবং তোমাদের লাইক এবং সাবস্ক্রাইবে আমাকে আরও মোটিভেশন দেয় এই ধরনের ভিডিও তৈরি করার জন্য সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরম টেক কেয়ার টাটা